তো আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা কমলা চাষ, যে কমলা চারা সেটা রোপণ করবেন। তো এটা কিন্তু চাইনিজ কমলা, এটা কিন্তু দার্জিলিং কমলা। সো আপনারা জানেন যে চাইনিজ কমলা দার্জিলিং কমলার মধ্যে অনেক পার্থক্য। দার্জিলিংটা একটা মনে করেন স্ট্যান্ডার্ড মানের কমলা, এটা অনেক সাইজে বড় হয় এবং মিষ্টি, আর চাইনিজটা কিন্তু ছোট হয়, সেটাতে একটু টক ভাব থাকে চাইনিজের ভিতরে। তো আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা দার্জিলিং কমলাটা রোপণ করবেন। আর এটা একটা যে আমরা একটা বাগান আসছি, সেটা হলো রমজান ইঞ্জিনিয়ারিং মালিক, চ্যানেলের মালিক, তার যে সে চারাটা রোপণ করতে, সে এক বিঘা চাষ করবে এই কমলা, দার্জিলিং কমলা। তো চলুন যে দার্জিলিং কমলাটার চারা রোপণ ভিডিও দেখে আসি। আমাদেরকে সাহায্য করেছেন কৃষি আজকাল চ্যানেল, তো সেই চ্যানেলটা যদি কেউ ফলো করতে চান অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, অথবা ভিডিও লাস্টে ভিডিও এই চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ফলো করতে পারেন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে আসছি একটা বাগানে। তো বাগানে আজকে আমরা দেখতে পাচ্ছেন যে এই বাগানে পেয়ারা রয়েছে, তো আমরা এই পেয়ারাটা কর্তন করে দিব। তো কর্তন করে দেওয়ার যে আগেই আমরা এখানে একটা মিশ্র চাষ আগে থেকে করতে চাচ্ছি। তো যারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো যে আপনার কমলার চারাটা অনেকেই দেখেছেন, যে অনেকেই জিজ্ঞাসা করছেন যে কীভাবে কমলার চারাটা আপনারা রোপণ করবেন। তো আমরা আজকে দেখাবো আপনাদের আপনারা কীভাবে কমলার চারাটা রোপণ করবেন। তো আপনাদের প্রথমেই যদি চারা নিয়ে থাকেন তাহলে ভালো, আর চারা না নিলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে চারার জন্য নাম্বার দেওয়া আছে। তো প্রথমেই আপনাদের চারা নেওয়ার আগেই আপনাকে মাটি নির্বাচন করতে হবে। তো আপনার যদি পরিষ্কার পরিচ্ছন্ন মাটি হয়, যদি আগে থেকে জমি তৈরি থাকে তাহলে সেটা ভালো হয়, আর যদি জমি না তৈরি করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে জমি তৈরি করে নিতে হবে। তো জমি তৈরি করার পরে আপনাকে যে কোনো কোদাল বা সাপল দিয়ে একটা গর্ত করতে হবে এই পরিমাণ। তো আপনারা গর্তটা দেখা তো বুঝতে পারছেন না, আমি বলে দিচ্ছি গর্তটা প্রায় 8 ইঞ্চি একটা গর্ত হবে। আপনার টব অনুযায়ী আপনাকে গর্ত করতে হবে, টব অনুযায়ী আপনাকে গর্ত করতে হবে। আমার দেখাচ্ছি যে আপনাকে যে এই পরিমাণে একটা গর্ত, আপনারা আমার টপটা, আমার চারা যে টপটা, যে কমলার চারা, এটার যে টপ, এটা টপটা আপনি দেখতে পাচ্ছেন যে কতখানি টপ, আর এই সেই টপ অনুযায়ী আপনাকে গর্ত করতে হবে। তো গর্ত আমরা করে ফেলেছি আগে থেকেই। তো দর্শক, আপনারা যদি টপ পর্যন্ত গর্ত খোঁড়া হয়ে যায় তাহলে আপনারা চারাটাকে আপনার গর্তর কাছে আনবেন, এবং চারাটার সাথে দেখবেন আপনাদের একটা পলি থাকে, পলি থাকে, যে এই যে পলি, অনেকের যে চালা বস্তা বাস্তা দিয়ে তৈরি করে টপ, অনেকে আবার মাটির পাত্র দিয়ে টপ তৈরি করে। তো সেক্ষেত্রে আপনারা মাটির পাত্র টপটা ভেঙে ফেলবেন যেন মাটিটা না ভাঙে, আপনার চারার মাটিটা না ভাঙে। তো আপনাদের প্রথমে যেটা করতে হবে যে টপের যে পলি থাকবে কিংবা বাস্তা থাকবে, চটের যে বাস্তাটা, সেটা কেটে ফেলতে হবে। তো আমরা সেটাই করছি, আপনারা দেখতে পাচ্ছেন যেন কোনোভাবেই মাটির যে চাপটা সেটা যেন না ভাঙে। আপনাদের খুব সতর্কতার সাথেই আপনাদের এই কাজটা করতে হবে। আপনারা দেখছেন আমরা খুব সতর্কতার সাথেই আমরা কিন্তু যে পলিটা আছে পলিটা আমরা খুলে ফেলছি, আর এই চারাগুলো কিন্তু খুবই সংবেদনশীল হয়, আপনারা যেন কোনোভাবেই টপটা ভেঙে ফেলবেন না। সো আমাদের এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের চারার টপটা আমরা আনর্যাপ করে ফেলেছি, আমাদের এখন এটা কিন্তু লাগানোর জন্য একদম উপযুক্ত হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কমলার চারা, এটা একটা কমলার চারা। সো আমরা এখন এটাকে রোপণ করব। সো আমরা এখন এই চারাটাকে আমরা গর্তে রাখবো। আপনি দেখবেন চারাটা যেন একদম সোজাসুজি আপনি গর্তে রাখতে পারেন, যেন একটু বাঁকা না হয়, যেন আপনি সোজাসুজি রাখবেন। তারপরে আস্তে আস্তে আপনি মাটি দিবেন, গুঁড়া মাটি দেব, আস্তে আস্তে গুঁড়া মাটি দিবেন যেন মাটি ঢেলা হয়ে না থাকে, যেন আস্তে আস্তে মাটির চাপ না যায়। আপনি গুঁড়া মাটি দিবেন সবসময়, মাটিগুলো যেন গুঁড়া থাকে সেই অবস্থায় আপনি মাটিগুলো তাকে দিতে হবে। চারপাশে আপনি ভালোভাবে মাটি দিবেন। যদি আপনার জমি তৈরি না থাকে সেক্ষেত্রে আপনি কিছু পরিমাণ জৈব সারও দিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পেয়ারার ভিতর, পেয়ারার যে একটা চাষ ছিল আমাদের, তার ভিতর আমরা কিন্তু অলরেডি কমলা লাগিয়ে দিচ্ছি, কেননা আমাদের পেয়ারাটা যখন আমরা কেটে দিব তখন কিন্তু কমলাটাও আমাদের যে ফলন দেওয়ার মতো হয়ে যাবে, তখনই আমরা কিন্তু পেয়ারাটা কেটে দিব।
সো আপনারা অনেকেই যে বুঝতে পারছেন যে আমরা কি পদ্ধতিতে আমাদের পেয়ারাটার বয়স অলরেডি 3 বছর হয়ে গেছে, আমরা কিন্তু প্রচুর ফলন পাইছি পেয়ারা থেকে। পেয়ারা একটা লাভজনক চাষ, এটা কিন্তু আপনাকে চাষিকে আপনার কিন্তু সফলতা দিবেই, পেয়ারা এমন একটা চাষ। তো আমরা দেখলাম যে একটা ভিন্ন ধরনের চাষ করা যাক, সেই জন্য আমরা কমলাটা রোপণ করলাম, যে আমাদের 1 বিঘা কমলা রোপণ করলাম। এই কমলাটা আপনার 1 থেকে 1.5 বছরের ভিতরে ফল দেবে ইনশাল্লাহ। আর এখানে আমরা 1 বিঘা জমিতে রোপণ করছি, তো 1 বিঘা জমিতে আপনার হিসাব অনুযায়ী 120টা গাছ লাগে। তো আমরা একটু কম করে লাগাইতেছি, যে 8x7 আপনারা 8x8 লাগাতে পারেন। তো আপনারা দেখলেন যে আমরা কিভাবে চারাটা রোপণ করলাম। যদি আপনারা কেউ রোপণ করেন তাহলে এভাবেই রোপণ করবেন, তাহলে ইনশাল্লাহ আল্লাহ আপনার কাছে ফল ইনশাল্লাহ দিবেই। সো আজকের ভিডিও এইটুকুই ছিল যে কিভাবে কমলার চারা রোপণ করবেন। সো দেখতে পাচ্ছেন যে এটা একটা কমলার চারা, আর এটা আমার মামা বন্ধু যাই বলেন, তো তার জমিতেই আমরা কমলার চারাটা রোপণ করলাম। সো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন কিছু ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের মাঝে। আসসালামু আলাইকুম।